শুধুমাত্র প্রতিভার জোরে সাফল্যের শিখরে পৌঁছে যাওয়া, উদারতা, পরোপকারের মানসিকতা, গ্রাম্য সরলতা, হ্যাঁ এই গুণগুলোই সমস্যা বাড়িয়েছে পিঙ্কি প্রামাণিকের জীবনে, বাড়িয়েছে ঈর্ষা কাতর শত্রুও। পাতিয়ালা ক্যাম্পে সবার সঙ্গে অনুশীলন করতেন পিঙ্কি, সেভাবে কোনো ব্যক্তিগত কোচও ছিল না, তাতেই একটার পর একটা আন্তর্জাতিক পদক, এমনকি এশিয়াডে সোনাও, অনেকটাই একার কৃতিত্বে। স্বভাবতই চাপার রাগ বাড়ায় বহু নামি দামি কোচের। আজ পিঙ্কির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা অভিযোগকারিনীর চাকরির জন্য কম চেষ্টা করেননি পিঙ্কি, কথা বলেছেন অ্যাথলেটিক্স কর্তাদের সঙ্গেও। পিঙ্কির সঙ্গে বেশ কিছুদিন সাইতে থাকা পিঙ্কির এক বান্ধবী জানালেন, তিনি নিশ্চিত পিঙ্কি মহিলাই, তার বিরুদ্ধে চক্রান্ত চলছে। নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রাক্তন অ্যাথলিট জানান, তিনি আপাতত কোচিং কোর্স করছেন, পিঙ্কিকে প্রকাশ্যে সমর্থন করলে তার চলার পথেও সমস্যা তৈরি করা হবে। ওই বান্ধবী এও জানান, অভিযোগকারিনী নানা সুযোগ সুবিধা পেতে পিঙ্কিকে ফোন করে বিরক্ত করত, এবং শুধু অভিযোগকারিনী নয়, এমন কিছু মহিলা ছিলেন বেশ কয়েকজন। পিঙ্কিকে এদের সঙ্গে মেলামেশা না করার সাবধান বাণীও দিয়েছিলেন সংশ্লিষ্ট বান্ধবী। এরপর কিছুদিনের জন্য তিনি বিদেশে চলে যান, ফিরে এসেও ফোনে যোগাযোগ ছিল পিঙ্কির সঙ্গে। পিঙ্কিকে এভাবে ফাঁসানোয় হতাশ তিনি।